বেটা বেটি বাপ মা সবাই একটা সোফাতে বসে আইপিএল খেলা দেখছে কলকাতার। কার খেলা দেখছে? ও নিজের বংশেরই খেলা চলছে আজকে। ও কলকাতা মনে হচ্ছে নিজের বংশেরই খেলা এটা, কলকাতার খেলা মানে আল্লাহ আকবার, তারাবির নামাজ যাচ্ছে জাকমুল্লি সাহেব, কলকাতা খেলা ছাড়বো না। সব পরিবারে সেখানে বেটা আছে, বেটি আছে, বাপ আছে, মা আছে, সবাই মিলে আইপিএল খেলা দেখছেন। আচ্ছা বলো তো বন্ধু, হঠাৎ করে তোমার ক্রিকেটার তারা একটা ছক্কা মারলো, তারপরে কি দেখায়? নামুলবি সাহেব যখন ওটা আসে তখন চোখ বন্ধ করে নি, ছি 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 ছি, জাঙ্গিয়া পড়া পড়া নাচছে জি, বাপও দেখছে, জাঙ্গিয়া পড়া মেয়ে, মাও দেখছে, বেটাও দেখছে, সবাই দেখছে, ছি এটা জাতি। চার ছক্কা আউট মারার পরে বিদেশি মেয়েদেরকে উলঙ্গ করে অর্ধনগ্ন করে ডান্স করানো হচ্ছে, আর সেই লোক আজকে ফতোয়া নিতে আসছে। আইপিএল তো ক্রিকেট খেলা দেখাতে হারাম কি? তোমার বেটিটাকে একবার নাচাও তুমি, তাহলেই তুমি বুঝতে পারবে হারাম না হালাল। আল্লাহর নবী বললেন দুইটি সম্প্রদায় এমন আছে যারা জাহান্নামী, আমি তাদেরকে দেখিনি। তারা কারা? কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। আমি আপনাকে বলছি, আপনার মেয়ে যেই পোশাক পরে সেটা হচ্ছে অর্ধহাত, মানে এই বাহু অবধি থাকে। বলেন তো পৃথিবীর যে কোনো মুলবি সাহেব, যে কোনো আলেম ওলামাকে আপনি প্রশ্ন করেন, আমার বেটির হাতের এই অংশটা দেখা যাবে কি যাবে না? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার স্ত্রী যেই শাড়িটি পরে, এই শাড়ি পরতে গেলে অর্ধেক পেট নগ্ন হয়ে যায়। আপনার কাছে প্রশ্ন, আপনি আলেম ওলামা মুলবি সাহেবদেরকে একবার জিজ্ঞাসা করেন তো, আমার স্ত্রী কাপড় পরতে গেলে অর্ধেক পেট উলঙ্গ হয়ে যায়, অর্ধনগ্ন হয়ে যায়, এই কাপড় পরা যাবে কি যাবে না? আপনার কাছে আমার প্রশ্ন, যেই কাপড় পরে আপনার মা ও বোন রাস্তায় বিড়ি বাঁধে, ওই কাপড় পরে পিঠের উলঙ্গ, পিঠের প্রত্যেকটা জিনিস প্রকাশ পায়। আরে মানুষ তো জানে, জানেই অমুকের স্ত্রীর পিঠ কালো না ধলো, পাড়ার কুকুর শিয়ালও জানে যে আপনার স্ত্রীর পিঠ কেমন। আল্লাহর নবী বললেন মহিলারা ঢাকার জিনিস, প্রকাশ করলেই শয়তান তোমাকে হামলা করবে। শয়তান হামলা করেনি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামাই আলীকে বললেন, এটা খাইবারের যুদ্ধের পরের ঘটনা। আল্লাহর নবী নিজের জামাই আলীকে বললেন, ইয়া আলী লা তুতবিইন নাযরাতান নাযরা, এই আলী নিজের চোখের হেফাজত করো, এদিক ওদিক দেখিও না, নিজের চোখের কি করো, হেফাজত করো। কেননা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখির, এই আলী নিজের দৃষ্টির হেফাজত করো, কেননা প্রথম দৃষ্টি যেটা সেটা তোমার জন্য ক্ষমা, দ্বিতীয় দৃষ্টি যেটা সেটা তোমার জন্য পাপ, সেটার হিসাব লাগবে। তোমার প্রথম দৃষ্টি যেটা সেটা ক্ষমা হয়ে যাবে, অজান্তেই না জেনে পড়ে গেছে দৃষ্টি, তুমি দৃষ্টি নিচে করে নাও, দ্বিতীয়বার দৃষ্টি দিতে গেলেই সেটা পাপ, দ্বিতীয়বার দৃষ্টি দিতে গেলেই সেটা পাপ, সেটা আর ক্ষমার যোগ্য লেখা হবে না। জবাব তুমি হাদিস শুনে গেলে, তোমার যখন প্রথম নজর পড়েছে, মুলবি সাহেব তো বলেছে প্রথম নজর যতক্ষণ দেখি ততক্ষণ অবধি কোনো পাপ নেই, নজর হটাবো না, শহীদ হয়ে যাব, হয়ে যাই। এটা যদি তুমি বুঝো তাহলে তো কোরআন হাদিসের কিছুই বুঝলে না। আল্লাহর নবী আলীকে বললেন, আলী হঠাৎ করে যদি অজান্তে যদি কোনো দিকে নজর পড়ে যায়, হারাম জিনিসের দিকে নজর পড়ে যায়, তাহলে তুমি তাড়াতাড়ি নজরটাকে ফিরিয়ে নাও। আর মানে এটা নয় যে প্রথমবার দেখলে তো জিভ ভরেই দেখে নেবো, দে চোখ হটাবো না, এর মানে এটা নয়। আল্লাহর নবী বললেন আলীকে, আলী তোমার যদি ভুলক্রমে দৃষ্টি পড়ে যায় তাহলে তুমি চোখকে হটিয়ে নাও, চোখকে ফিরিয়ে নাও, দৃষ্টিকে ফিরিয়ে নাও, কেননা প্রথম দৃষ্টিটা আল্লাহর, প্রথম দৃষ্টিটা শয়তানের পক্ষ থেকে, ওয়াজান্তে দ্বিতীয় দৃষ্টি দিতে গেলেই তুমি পাপে নিমজ্জিত হবে। আল্লাহর নবী বললেন ইন্না মিন আশরাতিস সা, নিশ্চয় কেয়ামতের নিদর্শন হচ্ছে এগুলো, কেয়ামত
কাছে আসবে তখন এই রকম কাজগুলি হবে। কিয়ামত কখন হবে? কিয়ামত তখনই হবে যখন এই ইউরফাল ইলমা, যখন জ্ঞানকে আল্লাহ উপরে উঠিয়ে নেবেন, ওয়াসবুতাল জোহলা এবং মূর্খতা বৃদ্ধি পাবে, ওয়াসরাবাল খামর এবং নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার বেড়ে যাবে, ওয়াজহারা জিনা এবং জেনা সাধারণ ব্যাপার হয়ে যাবে, হবে না? আল্লাহর নবী চারটি জিনিস বললেন কিয়ামতের নিদর্শন। এক, জ্ঞান উঠে যাবে। দুই, মূর্খতা বর্ষণ হবে, মূর্খ দিয়ে ভরে যাবে এই সমাজ। মূর্খ কোনটা গো? মূর্খ তো বোঝা খুব মুশকিল। পাড়ায় পাড়ায় আজকে বেসরকারি নার্সারি স্কুলগুলি না, পাড়ায় পাড়ায়, মানে শিক্ষা তো নয়, একদম উবড়ে পড়েছে, উল্টে পড়েছে শিক্ষা। সংস্কৃত অনুষ্ঠানের নামে এই কোচি কোচি মেয়েদেরকে ডান্স করানো হচ্ছে, আর ওই কোচি কোচি ছোট ছোট মেয়েদের, কিশোর কিশোরী কিশোরী মেয়েদের ওই কোমর নাচ, কোমর দুল দেখছে হেডমাস্টার নিচে বসে। এটা কে বলতে হবে? মুলবি সাহেব, এটা মাস্টার একে শিক্ষিত লোক বলেন। আল্লাহর নবী বললেন মূর্খতার প্রভাব পড়বে, বিস্তার করবে। মূর্খতা কোনটা? আমি তো বলেছি মূর্খ সেটাই। মূর্খ কোনটা? যে নিজের পরিবারকে কন্ট্রোলে রাখতে পারে না, মূর্খ তো সেটাই। যদি কেতাবের বিদ্যা বিদ্যা হতো, যদি কেতাবের বিদ্যা বিদ্যা হতো, তাহলে আবু জাহেল, উতবা, সাইবা এদেরকে মূর্খ বলার কোনো সুযোগ নেই ইসলামে। ইসলাম শিক্ষা সেটাইকে বলেছে যার ব্যাপারে আল্লাহর আদেশ, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, যার অন্তরে কোরআন এবং হাদিসের ইলম আছে, যার অন্তরে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, শিক্ষিত তো সেটাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কোরআন হাদিসের পণ্ডিত বানান, কোরআন হাদিসের জ্ঞান দেন। ও বলে বিএসসি ক্যাটারার একজন ব্যক্তি, আর সে কি করে? দাঁড়িয়ে দাঁড়িয়েই পেশাব করে। একে বলে বলতে হবে স্যার, একে বলে বলতে হবে স্যার। আল্লাহ মাফ করুক, এই রকম তোমাকে যদি স্যার বলতে হয় তো আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বললেন কিয়ামতের নিদর্শন হচ্ছে জ্ঞান থাকবে না, মূর্খতার প্রভাব পড়বে। মূর্খ আপনি দেখছেন না, মসজিদ, মাদ্রাসা, মক্তব, ঈদগাহা এগুলোর সভাপতি সেক্রেটারি কারা বলেন? কোবেলে প্রধান, আর সহি দেয় সহি না, টিপ দেয় টিপ। তো কাগজে তো টিপ দিতে গেলে আঙুলটা তো সোজা করে বসাতে হবে, হবে না? বুঝতে পারে না। এখানে আরবি লেখা আছে, ঠিক কি না? এটা আমি বুঝতে পারবো কোনটা সিধা কোনটা উল্টা, এটা এই মনে না এই মনে, ঠিক কি না? আপনাকে দিলে কি বুঝবেন? ঠিক উল্টা বুঝতে পারবেন? ওই হচ্ছে প্রধান। ও বুঝে না যে সহিটা এই মনে করতে হবে না এই মনে, তো সহি তো করেনি ওই, তখন সহির কি করেছে? একটা ইসলাম করে নিয়েছে, ও যে আসে ঠুক করে মেরে দেয়। ধরে নেন কথার কথা আমাকে নাম দিয়েই বলি, ওর নাম ধরে নেন সুলেমান, তো শুধু কোন রকম করে ইয়েসটা লিখতে শিখেছে। ওকে যদি বলে এটা কি নাম, ও 14 গুষ্টি পারবে না এটা কি নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজা জুইয়াতিল আমানাতু ফান্তাদিরিসা, এই জেনে রাখো যখন আমানতের খেয়ানত হবে কিয়ামত তখন। আমানতের খেয়ানত আজকে হচ্ছে না হয় না? যার টাকা আছে সে হবে মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি কে হবে? যার লাঠির পাওয়ার আছে সে নাকি কবরস্থানের সেক্রেটারি, যদিও নামাজে এক অক্তেরও নেই। কিয়ামতের নিদর্শন এগুলো। আল্লাহর নবী বললেন আমানতের খেয়ানত কিয়ামতের নিদর্শন। আল্লাহর নবী আমানতের খেয়ানত কোনটা? কলা কাইফা ইদা আতুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমানতের খেয়ানত কি করে হবে? আল্লাহর নবী বললেন ইদা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফান্তাদিরিসা, জেনে রাখো যখন অনুপযুক্ত ব্যক্তিদেরকে পদ দিয়ে দেওয়া হবে, নালায়েকদেরকে যখন পদ দিয়ে দেওয়া হবে, জেনে রাখো কেয়ামত ঠিক তখনই।
আজকে কি সমাজ! দায়িত্বশীল কারা? যার লাঠির পাওয়ার, যার টাকার পাওয়ার, সে আজকে সব সেক্টরে মাথা ভরে আছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের নিদর্শন এটা, আমানত অযোগ্য ব্যক্তিদের হাতে চলে যাবে। আজকে যাইনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহর নবী আল্লাহ তাআলা তাকাবেন না, তাকে পবিত্র করবেন না এবং তার সঙ্গে কথা বলবেন না। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তিন ধরনের, তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কথা বলবেন না, দেখবেন না এবং তার দিকে তাকাবেন না। আল্লাহ নবী ওরা কারা? আল্লাহ নবী ওটা কে? আল্লাহ নবী ওরা কারা? আল্লাহ নবী বললেন এক বৃদ্ধ জেনাকর, শেখুন জানিন, এই যে যেটাকে পরকীয়া বলছো, আজকে সমাজের মধ্যে পরকীয়ায় ভরপুর সমাজ। আজকে অধিকাংশ বলতে গেলেও মনে হয় ভুল হবে, তিন বছর চার বছর স্বামী আছে বিদেশে আর স্ত্রী তখন আলহামদুলিল্লাহ কি করে বেড়াচ্ছে। যারাই বিদেশে আছেন আমি তাদেরকে বলছি শরীয়তের নিয়ম শোনেন, আপনি ম্যাক্সিমাম চার মাস বাইরে থাকতে পাবেন, চার মাসের একদিন হওয়ার পরেও যদি আপনার স্ত্রী বলে টেন আজকেই ধরো, আপনার বাকি যতদিন থাকবেন সেদিন আর থাকা যাবে না। ম্যাক্সিমাম কতদিন? চার মাস। চার মাসের অতিরিক্তটা পরামর্শ করে আপনার স্ত্রী যদি বলে ঠিক আছে টাকা পয়সার অভাব, পাঁচ মাস ছ মাস পরে একবার এসো, এ কোন স্বামী হে বিহাইয়ে কেন করেছিল, পাঁচ বছরে একবার বাড়ি আসে, বিয়ে না করে থাকা যেত না, বেকার বেকার একটা মেয়ের জীবনকে তুমি লটকে রেখে দিয়েছ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেয়ামতের নিদর্শন হচ্ছে অযোগ্য ব্যক্তিদেরকে নেতা বানানো হবে। আল্লাহ নবী বললেন তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, দেখবেন না, তাকে পবিত্র করবেন না। এক শেখুন জানিন, বৃদ্ধ জেনাকর, পরকীয়া যারা করে বিবাহর পূর্বে বা বৃদ্ধ অবস্থায় যারা জেনাতে লিপ্ত হয়, জেনা মানে চোখের জেনা, খারাপ জিনিস দেখা, চোখের জেনা খারাপ কথা বলা, মুখের জেনা অবৈধ কর্মের দিকে পা বাড়ানো, এটা পায়ের জেনা, অবৈধ জিনিসকে স্পর্শ করা, এটা হাতের জেনা, অন্যায় কোনো অশ্লীল কাজকর্ম অন্তরের মধ্যে আশা আকাঙ্ক্ষা করা, এটা মনের জেনা। এর জন্যে বৃদ্ধ চাচা বাবাজিদেরকে বলছি জেনা মানে আপনি ওই জেনাও শুধু বুঝিয়েন না, পাড়ার বহু বেটিদেরকে খারাপ নজরে দেখা এটাও জেনা, এটাও জেনা, অন্তরের ও জেনা আছে সেটা হচ্ছে অবৈধ কোনো চিন্তা আশা আকাঙ্ক্ষা অন্তরে রাখা, এটাও জেনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে জেনার প্রভাব পড়বে তিন ধরনের মানুষের মধ্যে, এক বৃদ্ধ জানি, দুই আল্লাহ নবী বললেন মিথ্যুক শাসক। কে মিথ্যুক শাসক? শাসক মানে তো আপনারা খুব ভালোই বুঝবেন, ওই যে এখন ভোট চলছে না, যার কোনোদিন পায়ের ধুলা পাড়াই পড়েনি, কোনোদিন চিনে নাও, গুগল ম্যাপেও জানে না যে এই গ্রাম আছে আমার এলাকাতে, সে ওই এলাকার একটা ফুটপাতে বসে চা খাই গো, কত আপনার দিল দরদি মানুষ, একবারে কাছের মানুষ, মিস কল করতে গেলেই আপনাকে ফোন করবো, ওই এত কাছের মানুষ, খালি ভোটটা দিয়ে দেন তারপরে দেখেন খেল, চাচা ফোন করতে হবে না, খালি একটা মিস কল দেবেন আপনাকে ফোন করে দেবো আমরা, এই মিথ্যুক শাসু, ভোট হয়নি তার আগে হেন করে দেবো, তেন করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, ভোট হয়ে গেল পার হয়ে গুজরাটে সালাম। ওই যে আমাদের ভারতবর্ষের ওপর চারে একজন বসে আছে, কতদিন ধরে যে অপেক্ষা করছি, সে বলেছিল আমাকে যদি ভোট দিয়ে জিতাও তো 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ভরে দেবো, বলেনি একজন, এখন অব্দি 15 লাখ টাকা আসছে। আল্লাহ তাআলা মাফ করুক আমাদের। প্রিয় ভাই, আমি আমার আলোচনা
এখানেই শেষ করছি। শেষ মুহূর্তে যে কথা বলতে চাইছি আপনাদেরকে, জেনা একটি জাতিকে ধ্বংস করার মতন একটি পাপ একটি সমাজকে ধ্বংস করে দেবে। এই সমাজ এবং জাতিকে যদি বাঁচাতে চান, সমাজ থেকে জেনাগুলিকে দূরে সরান। এখানে যুবকদেরকে এগিয়ে আসতে হবে, বৃদ্ধদেরকে এগিয়ে আসতে হবে, সমস্ত ব্যক্তিকে একত্রিত করে জেনা একে না বলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই জেনার মতন পাপ থেকে নিজেকে দূরে সরানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।